So our breakfast is done and coffee chola ashche. I'm just coffee nite jacchi niche. Je coffee ta khete parle amar breakfast perfectly done hoye jabe. So dekha jak. All right, so eta hocche day 6 part number 1. To ekhon amra hocche amader coffee collect kortechi and then coffee ta khe amra hocche ber hoye jabo. Like ei je amader coffee chole esche, coffee ta done kore amra ber hobo hocche আমাদের সেকেন্ড কটেজের জন্য. আমিন আমরা হচ্ছে ফোর্ট কোচি থেকে মারারিতে যাচ্ছি এবং আশেপাশের জায়গাগুলো এত সুন্দর ছিল. আইমিন একটু পরপরই হচ্ছে অনেক সুন্দর সুন্দর আইমিন চার্চ ছিল. এখানে রাস্তাগুলো এত সুন্দর, তাই আমি চাচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে, তোমরা যেন বুঝতে পারো যে এখানে রাস্তাগুলো আসলে কতটা সুন্দর. মোটামুটি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দুই সাইডেই বিচ ছিল, সো দ্যাট বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম বিচ থেকে পানি এসে মোটামুটি জলাশয়ের মতো ক্রিয়েট হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল. সো আমি আমার ভিডিওতে মোটামুটি ট্রাই করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার, লাইক বাম সাইডে বলো ডান সাইডে বলো বোথ সাইডেই হচ্ছে সি বিচ থেকে পানি এসে মোটামুটি জলাশয়ের মতো ক্রিয়েট হয়ে গিয়েছিলো. সো আমরা এখন হচ্ছে যাচ্ছি আমাদের সেকেন্ড রিসোর্টে, আই মিন সেকেন্ড কটেজে, যেটাতে যেতে আমাদের আগের কটেজটা থেকে যেতে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লেগেছিল, মানে উবারে করেই. অ্যান্ড প্রচুর গরম বাহিরে, আমরা তাই একবার চেয়েছিলাম যে অটো নিব, বাট পরে মনে হলো না গরমে সিদ্ধ হয়ে যাব, সো দ্যাট আমরা উবার কল করলাম. সো এই দেখো আমরা চলে এসেছি, আমাদের কটেজটার নাম ছিল মারারি বিচ পার্ল. আই মিন আমার কাছে তো এই কটেজটা আগেরটার থেকেও খুবই ভালো, আগেরটা অন্যরকম ভাইবসে ছিল বাট এইটা অন্যরকম, মানে টোটালি আমার কাছে খুবই ভালো লেগেছে. সো আমরা এসে গেছি, আমরা এখন জাস্ট লাগেজগুলো নিব অ্যান্ড হিয়ার ইজ আওয়ার কটেজ. ও মাই গড, ইটস সো প্রিটি, ইটস অ্যামেজিং. ধরে নিতে পারিস পাশে, প্রত্যেকটা জায়গায় চিকন চিকন সিঁড়ি উঠতে অনেক কষ্ট, কিন্তু সো কালারফুল নাকি. আমাদেরকে অনেক হেল্প করতেছে সব ব্যাগ ঠ্যাগ নেওয়ার জন্য, বড় করে ব্যাগটা অনেক বড় ছিল সেটা নিয়ে নিছে. অ্যান্ড প্লেসটার এখানে অনেক সুন্দর ওপেন এরিয়া আছে, সো দ্যাট আমরা এখানে চিল টাইম স্পেন্ড করতে পারি. অলরাইট, সো এখানে হচ্ছে একটা কিচেন আছে, সো দ্যাট আমরা যদি কিছু খেতে চাই সো এখান থেকে আমরা রান্না করতেও পারবো চাইলে. হিয়ার ইজ দ্য কিচেন. ওকে, সো এই যে এখান দিয়ে, এখানে হচ্ছে আমাদের জন্য প্লেট কাপ সব কিছু রাখা, দেয়ার হ্যাভ আ ফ্রিজ অলসো. অ্যান্ড দ্য থিং ইজ এখানে সুন্দর একটা বারান্দা আছে, এখানেও চাইলে বসে আমরা এনজয় করতে পারবো. বিলম্ব সো আমি জাস্ট একটু কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে ফেলি, যেহেতু ওনারটা হচ্ছে সবার সাথে কথা বলতেছে. সো আই ফিলস লাইক যে এই ফাঁকে তোমাদের সাথে রুম ট্যুরটা দিয়ে ফেলি. তো এখানে জানালাটার পাশেই হচ্ছে আমাদের দরজা, সো লেটস এন্টার দ্য রুম. অল রাইট, সো অল রাইট, উই হ্যাভ টু শেয়ার আওয়ার রুম. লাইক আমি একটু লাইটগুলো ছেড়ে দিই, সব কিছু আমি ছেড়ে দিচ্ছি. অল রাইট, তো এখানে হচ্ছে সেই জানালাটা যেটা বাহির থেকে দেখা গেল, এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে, দেয়ার হ্যাভ আ টেবিল, কেউ কাজ করতে চাইলে কাজ করতে পারবো. অ্যান্ড এখানে যে সুইচ বোর্ড আছে এইখানেও একটা জানালা আছে যেটা দিয়ে হচ্ছে রাস্তার সাইডে সব কিছু দেখা যাবে. অ্যান্ড এই সাইডে হচ্ছে আবারও সুইচ বোর্ড, দেয়ার হ্যাভ, ও এটা কি লাইট, আচ্ছা মেবি সুইচ দিলে পরে জ্বলবে, এখান দিয়ে সুইচ দিতে হবে. এখানে হচ্ছে কাভার্ড আছে দুই সাইডে দুইটা, লাইক ক্যাবিনেট টাইপের.
এন্ড এখানে বিশাল বড় একটা বিছানা, তারা আমাদের জন্য তিনটা টাওয়াল দিয়ে দিচ্ছে উইথ সোপ, যেটা কিনা কালকে আমাকে এই সোপটা দেওয়া হয়েছিল যখন আমি স্পা নিচ্ছিলাম। অল রাইট, সো একটু ওয়াশরুমটা দেখাই। ও সো ওয়াশরুমটা অনেক বড়। ফার্স্টে দরজার সাইড দিয়ে যদি স্টার্ট করি, এই সাইডটাতে হচ্ছে লাইটটা একটু চালাতে, সো প্রিটি। সো বেসিন, বেসিনের পাশেই হচ্ছে কমোড, এখানে হচ্ছে সাবানোর জায়গায় গিজার আছে, অ্যান্ড ইয়াপ দ্যাটস ইট। সো চলো চলো যাই। সো দ্য থিং ইজ, রুমে তেমনভাবে কোনো মিরর নাই, মানে মিররের জন্য হচ্ছে একটু ঝামেলা হয়ে যাবে মনে হচ্ছে তাই। আর এখানে হচ্ছে যেহেতু একটা রুম, সো আমরা তিনজন একটা রুম শেয়ার করবো, আগেরটার মধ্যে দুটো রুম ছিল, সো দ্যাট আমরা বড় পয়েন্ট আমি একটা ছিলাম, রাখা পয়েন্ট একটা ছিল, বাট আজকেরটা হচ্ছে আমরা তিনজন একটা রুম শেয়ার করতে চাচ্ছি, উইচ ইজ আমার জন্য মনে হয় ঠিক আছে, বিকজ আমরা যেহেতু ট্যুরে আসছি আমরা আড্ডা দিব একসাথে, কিসের আবার আলাদা রুম। অল রাইট, সো এখন একটু ফ্রেশ হবো, মেবি কিছু খাওয়া দাওয়া করবো, দেখি সো দেখা যাক। ইটস আ অরেঞ্জ জুস, রাইট? ইয়া, থ্যাংক ইউ। সো রাইট নাও অ্যাডাম এসে আমাদের জন্য জুস দিয়ে গেল, এখন আমরা আমাদের রিফ্রেশিং জুস এনজয় করবো। আমি বাহিরে বসে একটু এডিটিং শেষ করছিলাম, কালকের কিছু ভিডিও এডিটস করা বাকি ছিল আমার, বড় আপুরা হচ্ছে ভিতরে, কজ এখানে যেহেতু অনেক গরম ওরা একটু এসিতে বসছে, বাট আমার কাছে এই প্লেসটাতে বসতে ভালো লাগতেছে, অ্যান্ড চেয়ারগুলো খুবই কামফি, সো আমি এখানে বসে আমার এডিটগুলো শেষ করতেছিলাম, অ্যান্ড যেহেতু জুস চলে আসছে এখন জুস এনজয় করবো। অলরেডি সো আমি হচ্ছে অনেকক্ষণ এখানে বসেছিলাম, বসে থাকতে ভালো লাগতেছিল, সো আমরা এখন হচ্ছে প্ল্যান করছি আমরা আড়াইটার মধ্যে বের হয়ে যাব সামহাও, এখন হচ্ছে অলমোস্ট দুইটা বাজে, তো আমি জাস্ট আমরা অনেক গাড়ি করে যাচ্ছে, আচ্ছা যাই হোক আমরা জাস্ট ড্রেসটা চেঞ্জ করে দেন বের হয়ে যাব, আমরা হালকা পাতলা যেহেতু আমরা ফুল, মানে খাওয়ার কোনো জায়গা নেই পেটে, তো আমরা জাস্ট আমাদের আল্লাহ কি সুন্দর, আমরা যে হচ্ছে হালকা পাতলা ড্রিঙ্কস করবো, স্ন্যাক্স খাবো, দেন আমরা হচ্ছে কায়াকিংয়ে যাবো, সো আই এম ভেরি এক্সাইটেড। অ্যান্ড আজকের কটেজটা আমার অনেক ভালো লাগছে, কেন যেন আমি অনেকক্ষণই বাহিরে বসেছিলাম, অ্যান্ড যখন আমাকে ড্রিঙ্ক দিয়ে গেছে আমি এখানে বসে বসে খাচ্ছিলাম, সো মানে আমার প্লেসটা খুবই ভালো লাগছে, অ্যান্ড আই থিঙ্ক আজকের থেকে আজকে অ্যান্ড কালকের ডেগুলো আরও বেশি এক্সাইটিং হবে, আমাদের লাস্ট দুটো ডে অনেক ভালো ছিল, সো ইয়া দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড এখন আমি রেডি শেডি হয়ে দেন তোমাদের সাথে ব্যাক করছি। সো এরপর জাস্ট রেডি হয়ে আমরা খেতে গিয়েছিলাম, সো লাঞ্চের ভিডিওটা আমি সেপারেট রাখা ট্রাই করেছি, সো ওইটা দেখার জন্য নেক্সট ভিডিওটা দেখতে হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, বাই বাই।